রোহিঙ্গারা ফিরতে না চাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। মিয়ানমার বাংলাদেশকে দুষলেও জাতিসংঘ বলছে সব দায় নেপিদোর। সংসদ ভবনে বর্ষিয়ান রাজনীতিবিদ মুজাফফর আহমদকে রাষ্ট্রীয় মর্যাদা, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শহীদ মিনারে সর্বস্তরের মানুষের সম্মান। দেখছিলেন শিরোনাম। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ইমদাদুল হক। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহে পাঁচ মাস বয়সী এক শিশু এবং নওগাঁয় এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে, হাসপাতালগুলোতে রোগী ভর্তিও হচ্ছে কম। সারা দেশে গত ২৪ ঘন্টায় ১১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের বিনামূল্যে পরীক্ষাসহ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্টার জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মাত্র পাঁচ মাস বয়সী ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা ও মা, বাকরুদ্ধ হয়ে খুঁজছেন শিশু জারিফকে। এমন মৃত্যু মানতে পারছেন না স্বজনরাও, শোকাবহ বইছে পুরো এলাকায়। স্বজনরা জানান, কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয় ময়মনসিংহ সদর উপজেলার শিকারিকান্দা এলাকার আরিফ আহমেদের পাঁচ মাস বয়সী ছেলে জারিফ। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ সেবা দিতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আজ সকাল ৫টার দিকে আইসিইউতে নেয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। ডেঙ্গু হওয়ার পরে ২ দিন পরে আমার বাচ্চা মারা গেছে। আমার প্রথম বাচ্চা ছিল, খুবই আদরের ছিল। আমরা খুব চেষ্টা করছি, ঢাকা ময়মনসিংহ দৌড়াদৌড়ি করছি, কিন্তু আল্লাহ রাখা যায় নাই। গত কয়েক সপ্তাহে যে হারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছিল তা কিছুটা কমতে শুরু করেছে। দেশের বেশিরভাগ হাসপাতালে গত ২৪ ঘন্টার পরিসংখ্যানে আগের দিনের চেয়ে আক্রান্তের সংখ্যা কমছে, সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকে। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের। এখন তো আমি এই জ্বরে কোনো আল্লাহ রহমত করছে, অনেক ভালো হয়ে গেছে। স্যার বললো যে আপনার কোনো সমস্যা নাই, যাইতে পারবেন। সিরাজগঞ্জের সরকারি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৫০৪ জন আক্রান্ত হলেও চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪৪৪ জন। দক্ষিণের জেলা পটুয়াখালীতে কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শুক্রবার ১৮ জন নতুন রোগী ভর্তি হলেও এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ২৬ জন। গাজীপুরে কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১০ জন নতুন রোগী ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। জ্বর হয়েছিল, জ্বরের পরীক্ষা দিয়েছি, পরীক্ষা ডেঙ্গু ধরা পড়ছে, চিকিৎসা নিতে যাচ্ছি ৪ দিন। ডেঙ্গু ধরা পড়ার পর যখন আমাদের হাসপাতালে কেউ ভর্তি হচ্ছেন, তার চিকিৎসার জন্য যে সকল পরীক্ষা নিরীক্ষা, সকল পরীক্ষা নিরীক্ষা আমরা বিনামূল্যে একেবারে সম্পূর্ণ ফ্রি করছি। উত্তরের জেলা রংপুরে কমেছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। রংপুর মেডিকেলে গত ২৪ ঘন্টায় ৬ জন ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। তবে ফরিদপুরে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৬০ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। ইসমাত জাহান, সময় সংবাদ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ এবং নওগাঁ সদর হাসপাতালে আছেন রিপোর্টার এম আর রকি। প্রথমে যাচ্ছে ফিরদাউস সোহাগের কাছে। সোহাগ, ধন্যবাদ। আসলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা প্রতিদিনই আসছি ডেঙ্গু রোগের আক্রান্ত যে রোগীরা রয়েছে তাদেরকে আমরা এখান থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়, আমরা দেখছি যে ঈদের সময় যে পরিস্থিতিটা ছিল সেই অবস্থাটা কিন্তু নেই। আবার ঈদের পর থেকে এ পর্যন্ত যে পরিস্থিতি যেটা দেখছি সেটা হচ্ছে তুলনামূলক কিন্তু আগের চেয়ে কিছুটা কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে আজকে এই পর্যন্ত যে পরিস্থিতি সেটি হচ্ছে এরকমের, ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে মোট ভর্তি আছে ৪৯৭ জন। ১৬ জুলাই থেকে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছে সারা বিভাগে ৩৩২৭ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৯০০ জন, আর বিভাগে মোট মারা গেছে কিন্তু ১০ জন। এটি ছিল বিভাগের তথ্য। এখন আমি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে তথ্য সেটি যদি বলি, সেটি হচ্ছে যে গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে রোগী কিন্তু কিছুটা কমেছে, আর চিকিৎসাধীন আছে ১৮৩ জন, গতকালকে ছিল ১৪৫ জন, গত ২৪ ঘন্টায় ভর্তি ছিল ৫২ জন, আর আগের ২৪ ঘন্টায় কিন্তু ভর্তি হয়েছিল ৫৭ জন। একটু জানিয়ে রাখি, বরিশাল শের-ই বাংলা
জেলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে 183 জনের মধ্যে আজকে যারা রয়েছেন তাদের মধ্যে পুরুষ আছেন 91 জন, মহিলা আছেন 52 জন আর শিশু আছেন 40 জন। 24 ঘন্টা ভর্তি হচ্ছে 52 জনের মধ্যে পুরুষ 24 জন, মহিলা 16 জন আর শিশু 12 জন। 24 ঘন্টায় বিদায় নিয়েছে 14 জন, এর মধ্যে পুরুষ 9 জন, শিশু 3 জন আর মহিলা 3 জন আর শিশু আছে 2 জন। গত 16 জুলাই থেকে এই পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 1539 জন ভর্তি হয়েছে, এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1354 জন। আর এই হাসপাতালে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা হচ্ছে 306 জন। এই 6 জনের যারা মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত যেটা জানি সবাই কিন্তু বরিশাল বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা। আমরা কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, তারা আমাদেরকে যে তথ্যটি বলেছেন আসলে এখানে যে চিকিৎসাটি হয়েছে এত বড় হাসপাতালে আসলে রোগী কিন্তু থাকে হচ্ছে প্রায় 2000 প্রতিদিন সকল রোগী, আর এমনিতে ডেঙ্গু রোগীর যে সংখ্যা তাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তো এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু চলছে এবং তারা কিন্তু এখানে ভিজিটর যারা আছে রোগীর স্বজনরা প্রত্যেকটি রোগীর সাথে 5-6 জন, কারোর সঙ্গে 10 জনও ভিজিটার আসে এবং এ কারণে চিকিৎসকদের হিমশিম চিন্তিত হয়। এজন্য আজকে পরিচালকের কাছে চিকিৎসকরা আসলে এই বিষয়টি নিয়ে জানিয়েছেন এবং এই সমস্যার সমাধানের জন্য সকলের প্রতি চিকিৎসা মূলত তারা চাচ্ছেন চিকিৎসা দিতে, এবং চিকিৎসা সেবা যেহেতু চিকিৎসকের সংখ্যা কম, জায়গার সংকট, এইসব কারণে যদি ভিজিটর বেশি থাকে সেটি এড়াবার জন্য যা কিছু করা দরকার সেটি করা উচিত এমনটাই তারা বলছেন, এবং সেজন্য অভিভাবকদের সচেতন হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। তো এই ছিল মোটামুটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে ডেঙ্গু রোগীর চিকিৎসা হচ্ছে সর্বশেষ। আমরা যাচ্ছি এখন নওগাঁয়, সেখান থেকে জানাবেন সহকর্মী রকি। ধন্যবাদ সোহাগ, যেমনটি বলছিলেন বরিশালের কথা একই অবস্থা নওগাঁর। গত এক সপ্তাহে নওগাঁর সার্বিক ডেঙ্গু পরিস্থিতি কিছুটা উন্নতি এখানে আমরা জানতে পেরেছি, তবে ওই উন্নতির পাশাপাশি আজকের খবর হলো আজকে নওগাঁ জেলার পোরশা উপজেলায় একজন নারী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভোরের দিকে সে মারা যায়। তো এই মারা যাওয়ার মধ্য দিয়ে নওগাঁয় এখন পর্যন্ত 2 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে মারা গেল। আরেকটি বিষয় হলো নওগাঁ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সামাজিক কর্মসূচি কিন্তু তারা হাতে নিয়ে কাজ করছে, তবে গত এক সপ্তাহে ডেঙ্গু রোগীর কিছুটা চাপ কমেছে। গত 24 ঘন্টায় নওগাঁ সদর হাসপাতালে 7 জন ডেঙ্গু রোগী এখানে ভর্তি হয়েছে, আর 190 জন ডেঙ্গু রোগী এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরেছে। আর পুরো জেলায় যদি বলি 218 জন ডেঙ্গু রোগী শনাক্তকরণ করা হয়েছে, তবে নওগাঁ সদর হাসপাতালে ডেঙ্গু রোগের শনাক্তকরণ যে কিট এটা কিন্তু অনেকটা সংকট রয়েছে জানিয়েছে এখানকার হাসপাতালের তত্ত্বাবধায়ক। অন্যদিকে এই কিটটা বিভিন্ন বেসরকারি হাসপাতালে পরীক্ষা করতে গিয়ে অনেক টাকা ক্ষতির শিকার হচ্ছে এখানকার ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীরা, এমন অভিযোগ করছে আমাদের কাছে। তবে গত দুই তিন দিন ধরে যেটা নওগাঁ জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে এর কারণে কিন্তু ডেঙ্গু রোগের যে জীবাণু এডিসবাহী মশার যে লাভার এটা কিন্তু আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার কথা জানিয়েছে এখানকার স্বাস্থ্য বিভাগের প্রধানরা। তবে এই স্বাস্থ্য মানে বিশেষ করে এই ডেঙ্গু রোগের প্রতিরোধের জন্য তারা যে সামাজিকভাবে প্রতিদিনই বিভিন্নভাবে আপনার এই কিটের স্প্রে করছে, বিশেষ করে ফগার মেশিন দিয়ে ডেঙ্গু প্রতিরোধে। আরেকটা বিষয় আমাদের জানিয়েছে, যেহেতু আগামী পুরো সেপ্টেম্বর মাস জুড়েই ডেঙ্গু রোগের একটা আক্রান্ত হওয়ার মানে আশঙ্কা রয়েছে এবং পুরো মাস জুড়েই কিন্তু এই সামাজিক সচেতনতার কথা জানিয়েছে এখানকার স্বাস্থ্য বিভাগের প্রধান। তবে এই হাসপাতাল থেকে অতি সত্বর যদি ডেঙ্গু রোগের এরকম প্রাদুর্ভাব নির্মূল করা না যায় তাহলে কিন্তু আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে। তো সব মিলে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দুরাশার কথা হলো আজকে ডেঙ্গুর একজন রোগী মারা যাওয়ার কারণে নতুন করে এখানে আবার একটা শঙ্কা তৈরি হয়েছে। তো এই ছিল নওগাঁ জেলার ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর আমার হাতে। আমরা ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম নওগাঁ থেকে, যোগ দিয়েছিলেন রিপোর্টার এম আর রকি, এবং এর আগে বরিশাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রিপোর্টার ফেরদাউস সোহাগ। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারের কোনো প্রতিষ্ঠানের অবহেলার নজির নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সমন্বিত ও সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজে পরিস্থিতি তদারকি করছেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি একথা বলেন। প্রথম দিকে প্রক্রিয়াটা একটু স্লো হলেও বর্তমানে সরকারের সমন্বিত সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। এক মুহূর্তের জন্য ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং এডিস নিয়ন্ত্রণের ব্যাপারে
সরকারের কোনো শাখা সরকারের কোনো প্রতিষ্ঠানে শৈথিল্য প্রদর্শনের কোনো নজির প্রধানমন্ত্রী নিজে মনিটর করছেন। রাজধানীতে গত কয়েকদিনের হিসেবে কিছুটা উন্নতির দিকে ডেঙ্গু পরিস্থিতি। হাসপাতালে রোগীর চাপ কমার পাশাপাশি NS1 পরীক্ষায় ডেঙ্গু পজিটিভের হারও নেমে এসেছে 10% নিচে। এ অবস্থা ধরে রাখতে সচেতনতা বাড়ানোর সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশনের অভিযান জোরদার করার তাগিদ বিশেষজ্ঞদের। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পুরুষ ডেঙ্গু ওয়ার্ড, সবকটি শয্যায় রোগী, মেঝেতেও চিকিৎসা নেয়ারের দৃশ্য দেখে রোগীর চাপ বেশি মনে হলেও কর্তৃপক্ষ বলছে কমছে নতুন রোগী ভর্তির সংখ্যা। একই পরিস্থিতি বেসরকারি হাসপাতালগুলোতেও, নতুন রোগী ভর্তির সংখ্যা কমার সাথে সাথে বাড়ছে ছাড়পত্র পাওয়াদের সংখ্যাও। আমরা যেটি ভেবেছিলাম ঈদের পরে রোগীর সংখ্যা অনেক বাড়বে, কিন্তু আমরা খুব লক্ষ্য করছি এখন কিন্তু রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে। সিটি কর্পোরেশনের কার্যকর ভূমিকা, দুই নম্বর হলো আমাদের যে বর্ষাকার যে থেমে থেমে এটিও কমেছে, এবং তিন নম্বর হলো আমাদের গণসচেতনতা যা আগে ছিল তার চাইতে অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের এখানে পেশেন্ট কম আসছে, এবং ওই সময়ে যে রোগীরা খারাপ রোগী আসছিল এখন সেই খারাপ রোগী আসাটাও কমে গেছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের গত 7 দিনের পরিসংখ্যানও দিচ্ছে ধীরে ধীরে ডেঙ্গু পরিস্থিতির উন্নতির খবর। গত 24 ঘন্টায় সারা দেশে নতুন রোগী ভর্তি কমেছে 267 জন। 7 থেকে 10 দিন ধরে পেশেন্টের সংখ্যা কিন্তু ডে বাই ডে আমার কমছে, ঢাকার মধ্যে ঢাকার বাইরেও। যেমন আজকে আমার ছিল 1179, সেখানে আমার 18% কিন্তু রোগীর সংখ্যা কমে গেছে কালকের চেয়ে। ঢাকা সহ সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও এতে আত্মতৃপ্তির সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আগস্টের বাকি দিনগুলো এবং পুরো সেপ্টেম্বর জুড়ে ডেঙ্গুর পিক আওয়ার হওয়ায় সচেতনতার উপর জোর দিচ্ছেন তারা। প্রথমে সচেতনতা আমার ব্যক্তি এবং পরিবার পর্যায়ে সূচনা হবে যে মশা যেখানে যেখানে বংশবৃদ্ধি করে সে জায়গাগুলো যেন না থাকে বাসায় এবং বাসার পাশে। এটা একটা সিম্পল ভাইরাল ফিভারের মতোই, এবং এটা ট্রিটমেন্ট বাড়িতেও করা যায়। যতক্ষণ পর্যন্ত না প্লেটলেট কমে না যায় এবং ফ্লুইড দরকার না হয়, আইবি ফ্লুইড দরকার না হয়, পেশেন্ট বাড়িতে চিকিৎসা করতে পারে। এদিকে ছুটির অজুহাতে এডিসের বিরুদ্ধে উত্তর সিটির চিরুনি অভিযান আজও বন্ধ থাকলেও চলেছে দক্ষিণে। এ সময় কয়েকটি বাড়িতে মশার লার্ভার সন্ধান পাওয়ায় জরিমানা ছাড়াও বাসিন্দাদের সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে, বিনা অপরাধে জাহালমের 3 বছর কারাভোগের দায় স্বীকার সোনালী ব্যাংকের 8 কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ। শ্রদ্ধার ভালোবাসায় উপমহাদেশের বাম রাজনীতির পুরোধা মুজিবনগর সরকারের অন্যতম উপদেষ্টা অধ্যাপক মুজাফফর আহমদকে বিদায় জানালো জাতি। জাতীয় সংসদ ভবনে জানাজা শেষে প্রদান করা হয় রাষ্ট্রীয় মর্যাদা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী, স্পিকার সহ বিভিন্ন রাজনীতিবিদরা। পরে শহীদ মিনারেও শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। আগামীকাল কুমিল্লায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে অধ্যাপক মুজাফফর আহমদের দাফনের কথা রয়েছে। এই শ্রদ্ধা এমন এক রাজনীতিবিদের জন্য যিনি 98 বছরের জীবনের প্রায় পুরোটা কাটিয়েছেন গণমানুষের রাজনীতি করে। তিনি মুজিবনগর সরকারের অন্যতম উপদেষ্টা অধ্যাপক মুজাফফর আহমদ। তার প্রথম জানাজা হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতির পক্ষেও। জানাজায় অংশ নেন মন্ত্রিপরিষদ সদস্য সহ সংসদ সদস্য, রাজনীতিবিদ ও সব স্তরের মানুষ। কিংবদন্তি তুল্য নেতা হারিয়ে গেলেন, তার জেনারেশনের কেউই আর রাজনীতিতে থাকলেন না। সে তিনি একটা বিশাল বটবৃক্ষের মতো, যে বটবৃক্ষ তিনি আজকে পতন হলো, এবং তাঁর ত্যাগের যে দৃষ্টান্ত রাজনীতিতে, এ ত্যাগের দৃষ্টান্ত সবাই অনুসরণ করবেন। এই নির্লোভ ব্যক্তিত্ব তার কোনো বহু ছিল না কারো কিছুর প্রতি। স্বাধীনতা পদকের মতো পদক তিনি ফিরিয়ে দিয়েছেন এই কথা বলে যে জনগণ আমাকে ভালোবাসে দিয়েছে, এটাই যথেষ্ট, আমার জন্য পদকের কোনো প্রয়োজন নেই।
বেলা 12টার দিকে জাতির শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। তার ভক্ত শুভান অধ্যায় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানান বাংলাদেশ তথা উপমহাদেশের বাম রাজনীতির পুরোধাকে। শ্রদ্ধা জানানোর মিছিলে ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারাও। তার সেই রাজনীতির আদর্শের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের নতুন প্রজন্মকে আমরা যেন সেই পথে পরিচালিত করতে পারি। রাজনীতির নীতিনিষ্ঠতা আজকে যেটা দুর্লভ, সেই জায়গায় তিনি একটা দৃষ্টান্ত ছিলেন। কিংবদন্তি ব্যক্তিত্ব অধ্যাপক মুজাফফর আহমেদ রাজনীতিকে পণ্যে রূপান্তরিত করে নাই। এখন আমরা যদি সত্যিকারভাবে গণমানুষের রাজনীতি যদি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে রাজনীতির আদর্শের কমিটমেন্টের প্রতি আমাদের অনর দৃঢ় থাকতে হবে। অন্তিম বিদায়ের দিনে সবাই বলছেন, অসাম্প্রদায়িক ও গণমানুষের রাজনীতির যে শিক্ষা তিনি দিয়ে গেছেন দশকের পর দশক, তা পরবর্তী প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের অনীহার কারণে প্রত্যাবাসন না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। সচেতন মহলের দাবি, এর পেছনে দায়ী এনজিওগুলো, তাই তাদের নিয়ন্ত্রণ করা না গেলে মিয়ানমারে ফেরানো আরও কঠিন হয়ে পড়বে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে প্রক্রিয়া দ্রুত শুরু করার চেষ্টা অব্যাহত থাকবে। সুজাউদ্দিন রিবুলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। দুদফা চেষ্টার পরও রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হওয়ায় ক্ষোভের পাশাপাশি চরম হতাশা বিরাজ করছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের এই জনপদে। বিভিন্ন সংস্থা ও স্থানীয়রা জানায়, লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে গত দুবছরে ক্ষতিগ্রস্ত হয়েছে 10,000 একর বনভূমি, কেটে ফেলা হয়েছে অর্ধ কোটি গাছ, 200+ পাহাড় ও ছেড়ে দিতে হয়েছে 20 হেক্টর কৃষিজমি। এছাড়া বেকার হয়ে পড়েছে জেলার লক্ষাধিক শ্রমিক, বেহাল অবস্থা যোগাযোগ ব্যবস্থার, নিম্নমুখী শিক্ষা ব্যবস্থা ও ছড়াচ্ছে নতুন নতুন রোগ। প্রত্যাবাসনের তারিখ দেওয়ার পরও যে রোহিঙ্গারা প্রত্যাবাসিত হচ্ছে না, এতে আমাদের দিন দিন উৎকণ্ঠা সংশয় বেড়ে চলছে। রোহিঙ্গারা কিন্তু আরও দিন দিন ব্যাপুরা হবে এবং এটা আইনশৃঙ্খলা এখন যে নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণ থাকবে না। 61টি এনজিও তারা বিবৃতি দিয়েছে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না। এই মুহূর্তে এই যে কাজকর্মগুলো যদি সরকার, গোয়েন্দা সংস্থাগুলো কঠিনভাবে মনিটরিং না করে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন আরও কঠিন অবস্থা চলে যাবে। রোহিঙ্গাদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। তাদের বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, চুরি, মাদক ও মানব পাচার সহ মামলা হয়েছে 380, তাই এদের নিয়ন্ত্রণ করা না গেলে প্রত্যাবাসন প্রক্রিয়া আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন কক্সবাজার বাঁচাও আন্দোলনের এ নেতা। দাতা সংস্থা এবং আইএনজিওরা তারা সবসময় তাদের পিছু পড়ে আছে, রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফিরে না যায় সেজন্য তারা বিভিন্ন উস্কানিমূলক তাদেরকে বক্তব্য দিয়েছে, কৌশলে তারা যাতে না যায়। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, মিয়ানমারের ছাড়পত্র পাওয়া রোহিঙ্গাদের মতামত গ্রহণ অব্যাহত এবং দ্রুত প্রত্যাবাসন শুরু করার চেষ্টা অব্যাহত থাকবে। যাদের নেওয়ার কথা বলা হচ্ছে তাদের দেশে, তারা যদি যেতে রাজি থাকে, আমরা সবসময় প্রস্তুত আছি। আমাদের যে সমস্ত লজিস্টিক ব্যবস্থা আমরা নিয়েছি তাদের এই প্রত্যাবাসনের জন্য, সেগুলি মজুদ থাকবে। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নিয়েছে 11 লাখের বেশি রোহিঙ্গা। তাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুই উপজেলার 5 লাখের বেশি স্থানীয় বাসিন্দা। সময় সংবাদ, কক্সবাজার। বর্তমান পরিস্থিতি, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য আলোচকদের সঙ্গে নিয়ে চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাব তার কাছে আলোচনায়। ধন্যবাদ রিচার্ড। আপনি জানেন যে 1978 সাল থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়েছিল, তবে সবচেয়ে ভয়াবহ অনুপ্রবেশটির ঘটনাটি ঘটে 2017 সালের 25শে আগস্ট, যার পরিমাণ 7 থেকে প্রায় 8 লাখ। আগামীকাল এই যে অনুপ্রবেশ শুরু হওয়ার, তা 2 বছর পূর্তি হতে যাচ্ছে। এই 2 বছরের মধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাপক আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দুবারই যে প্রক্রিয়া নেওয়া হয়েছে এটি ব্যর্থ হয়েছে বলা চলে। কারণ প্রথমবার ছিল গত বছরের 15ই নভেম্বর, সেই সময় কিন্তু রোহিঙ্গারা বিরোধিতা করছে, তারা যাবে না দাবি তুলছিল। আর এবার ঠিক গত 22শে আগস্ট একইভাবে তারা আবারও ব্যর্থ হলো, কারণ তখন রোহিঙ্গাদেরকে বলা হয়েছে তারা কেউ যেতে রাজি নয়। আমরা দেখেছি সেদিন পর্যন্ত 295টি পরিবারের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, সেই 295টি পরিবারের কেউ যেতে রাজি হয়নি। তার ফলে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের প্রক্রিয়া নেওয়ার পরও সেই প্রক্রিয়াটা ভেস্তে গেছে। এখন সে বিষয়ে রোহিঙ্গারা কোন পথে রয়েছে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনা যোগ দিয়েছেন বিশেষ করে মিয়ানমার বিশেষজ্ঞ বলা চলে, দীর্ঘদিন ধরে মিয়ানমার বাংলাদেশ দূতাবাসে
কর্মরত সামরিক কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম এবং সাথে রয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক এবিএম আবু নোমান। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি প্রথমে যাব মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলামের কাছে। এমদাদ ভাই, আপনাকে স্বাগত। আসলে রোহিঙ্গারা কোন পথে, আপনি দেখেছেন যে সর্বশেষ যে প্রক্রিয়াটি 22 আগস্ট ছিল সেটিও ব্যর্থ হয়ে গেল, এখন কোন পথে যাবে রোহিঙ্গাদের বিষয়টি? ধন্যবাদ আপনাকে। আসলে এই রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশনের বিষয়টা আমি একদম শুরু থেকে আপনাদের এই চ্যানেলেও আমি কিছুটা শঙ্কা প্রকাশ করেছিলাম, কারণ হচ্ছে এখানে মোটিভেশন থেকে ডিমোটিভেশনাল যে ফ্যাক্টরগুলো এটি বেশি কাজ করেছে। যেমন মোটিভেশনাল ফ্যাক্টরগুলির মধ্যে আছে তারা তাদেরকে হয়তো যারা মোটিভেট করেছে না যাওয়ার জন্য বা তাদের মধ্যে যে মাইন্ডসেট গড়ে উঠেছে না যাওয়ার জন্য, সেটার মধ্যে আছে যে তারা যে না তাদের নাগরিকত্ব যেটা তাদের ইয়ে করা হচ্ছে আশায় ছিল তারা পাবে কি না সেটার ব্যাপারে কোনো রিজলভ হয় নাই, সেটা যায় নাই। তারপর তাদের যে সেখানে গিয়ে তাদের বাড়িঘর যেগুলি পোড়ানো হয়েছে, তাদের গ্রাম যেগুলি পোড়ানো হয়েছে, সেখানে কোনো ধরনের পুনর্নির্মাণ করা হয়েছে কি না, তাদের আবার গিয়ে যে সেখানে যাবে কি সেটাও তারা দেখছে যে সেটা হয়নি। তো তারা কোথায় যাবে? তারা কনসেন্ট্রেশন ক্যাম্পে যাবে, এরকম একটা ধারণা তাদের মধ্যে এসছে এবং সেটা তাদের ডিমোটিভেশনাল ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। কারণ IDP যে আছে ওখানে সিটুয়ের উপকণ্ঠে, সেখানে 2 থেকে 2.5 লক্ষ লোক 2012 থেকে এই পর্যন্ত তাদেরকে কিন্তু কোথাও রিসেটেল করা হয় নাই। তো ওরা চিন্তা করেছে যে এইগুলির মধ্যে আমরা সেখানে না গিয়ে বরং এখানে মুক্ত জীবন যাপন করি, এখানে থাকি, এখানে খেয়ে পরে যেভাবে আসি এভাবেই থাকি। এই জিনিসের থেকেই তারা এখন সেটা বারবার এটা ব্যর্থ হচ্ছে। আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা সেই জিনিসগুলোকে রিজলভ না করেই আমরা উই হ্যাভ অ্যাটেম্পটেড, আমরা সেখানে প্রয়াস পেয়েছি তাদেরকে রিপ্যাট্রিয়েট করার জন্য। এখানেই কিন্তু আমি আপনার কাছে আবার আসবো। আমার আবার আসছি অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক এবিএম আবু নোমান স্যার। স্যার, আপনার কাছে জানতে চাইবো অভিবাসন প্রক্রিয়ায় আসলে রোহিঙ্গারা কোন পথে যাচ্ছে বা তাদের যে মোটিভটা তারা যাবে না বলছে সেটাকে আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? কমল, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটি তো একটা সময় উপযোগী প্রশ্ন। আপনি ঠিকই বলেছেন, 2 বছর আগে যে 11.5 লক্ষ রোহিঙ্গা, এখন রোহিঙ্গারাই কিন্তু সেখানে আপনার মেজরিটি হয়ে গেছে, স্থানীয় লোকজন মাইনরিটি হয়ে গেছে। এবং আপনি জানেন যে এই যে শরণার্থীর যে সমস্যাটি, এই সমস্যাটির প্রধান এবং অন্যতম একটি উপায় হচ্ছে আমরা যেটিকে বলি যে আইনের ভাষায় ভলান্টারি রিপাট্রিয়েশন, তাদেরকে স্বেচ্ছায় তাদের নিজেদের দেশে প্রত্যাবাসন করা। কিন্তু সেটিকে অবশ্যই আমি বলেছি যে এটি স্বেচ্ছায় হতে হবে। আমার কাছে মনে হয় যে এই প্রক্রিয়াটি একটি প্রিম্যাচিউর হয়ে গেছে, কারণ আমরা যে সমস্ত লোকজন যাদের একটি তালিকা দেওয়া হয়েছে প্রায় 3,500-এর মতো 300টি পরিবার, এই পরিবারগুলির সাথে আগে কথা বলা প্রয়োজন ছিল। এটি ঠিক যেটি আমাদের এমদাদ ভাইও বলেছে, কারণ তাদের মধ্যে যদি আপনি একটি কনফিডেন্স বিল্ড আপ করতে যদি না পারেন, এই লোকগুলি কোথায় যাবে? কারণ তারা তো তাদের ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ পারসিকিউশন, তাদের জীবন একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যেখানে তাদের জীবন মৃত্যুর সাথে তারা পাঞ্জালরে এখানে এসছে। তারা যদি একটা কনফিডেন্স যদি না পায়, তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তাদের কিছুই নেই সেখানে, তাহলে এই লোকগুলি কিন্তু ফিরে যাওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হবে না। আমি মনে করি যে এখানে মায়ানমার সরকার এবং একই সাথে আমাদের বাংলাদেশ সরকার, তাদের মাঝখানে এবং একই সাথে ইউএনএসসিআর এই প্রতিষ্ঠানটি তাদের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত কিন্তু সারা বিশ্বে আপনার যে শরণার্থীদের অধিকার সুরক্ষার জন্য কাজ করছে, তারা আমার মনে হয় যে তারা সেখানে গিয়ে এই বিষয়টা একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে, তৃতীয় পক্ষ হিসেবে এটি একটি দেখভাল করে, বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই কাজটি কিন্তু তারা করেছে। আমার কাছে মনে হয় যে এটা যদি একটা কনফিডেন্স যদি বিল্ড করা যায়, তাহলে আমি মনে করি যে এই প্রত্যাবর্তন প্রক্রিয়া অবশ্যই একটি সফল হবে, আমি আশা করি আর কি। আমি আবার আপনাদের কাছে আসি, আমরা তো জানতে চাইবো আসলে যেটা আমরা একদিন পর্যন্ত বলছিলাম, আন্তর্জাতিক চাপ, সে চাপ সৃষ্টি হচ্ছে, মিয়ানমার রাজি হয়েছে, শেষ মুহূর্তে গেল না, তাহলে কি মিয়ানমার কি আবার বাংলাদেশকে তার দোষারোপ করবে না? না, চাপটা কিসের উপর সৃষ্টি হয়েছে সেটাই হলো মুখ্য বিষয়। চাপটা হচ্ছে ওদেরকে ফেরত আনো, কিন্তু ফেরত যাওয়ার পরে যারা ফেরত যাবে, যেটা প্রফেসর নোমান যেটা বললেন যে তাদের ভলেন্টারি, আমাদের এখানে আরও কিছু সেখানে সুপারলেটিভ যোগ করা হয়েছিল, সেটা মর্যাদার সাথে, নিরাপত্তার সাথে এবং তাকে নাগরিক অধিকার নিয়ে তারা ফেরত যাবে, আনলেস দে উইল নট গো ব্যাক, এই কথাগুলি কিন্তু বলা হয়েছিল। তো এই যেটা নোমান ভাই কিন্তু একেবারে কোর ইস্যুটাতে টাচ করেছেন, এই যেই পরিবারগুলিকে আইডেন্টিফাই করা হয়েছে, সেই পরিবারগুলোকে কি আমি মোটিভেট করেছি আগে? সেই পরিবারগুলির সাথে আমার কি কন্ট্যাক্ট আগে হয়েছে? না, যাওয়ার জন্য লিস্ট অ্যাপ্রুভ হওয়ার পরে তারপর যখন তাকে অ্যাপ্রোচ করেন, তারা ডিমোটিভেশন ফ্যাক্টরগুলো হলো। এখানে যে চাপটা, আমি খুব বেশি এখানে চাপ মনে করছি না, কারণ যেদিন 22 তারিখে যখন এরা গেল না, 22 তারিখেই কিন্তু ন্যাপুটুতে চাইনিজ অ্যাম্বাসাডর গিয়ে জেনারেল মিয়াংয়ের সাথে দেখা করেছেন, দেখা করে বলেছেন যে মিয়ানমারের যে অবস্থান রোহিঙ্গাদের ব্যাপারে সেই বিষয়ে আমরা মিয়ানমারের সাথেই আছি,
অন্যদিকে ভারত যে প্রেসার দিবে, ভারত বলছে রিপ্যাট্রিয়েশন ভারত বাংলাদেশ মিয়ানমারের স্বার্থে প্রয়োজন, কিন্তু সেখানে এই যে কোর ইস্যু যেটা সেন্টার অফ গ্র্যাভিটি যেটা যেটা হচ্ছে তার নাগরিক রিজলভ করা, তার রিসেটেলমেন্ট রিজলভ করা, এগুলির বিষয়ে কিন্তু কেউ কিছু তুলছে না। এটা যতক্ষণ এটা তুলে যদি চাপ দেয় তাহলে সেটা হবে সত্যিকারের চাপ। আমি আবার নোমান স্যারের কাছে, নোমান স্যার আমি বলি, 2017 সালে যখন রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয়, অনুপ্রবেশ শুরু হয়, তার আগে একটা ঘটনা ছিল, প্রায় 700-র মতো 700-700 বাংলাদেশি বিভিন্ন দেশে যাওয়ার পথে মিয়ানমারে আটক হয়েছিল। তারা অনেকটা জোরপূর্বক সে বাংলাদেশ কিন্তু মিয়ানমারে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। তাহলে মিয়ানমার তার 700 বাংলাদেশি গ্রহণ করলো না, আবার বাংলাদেশে কিন্তু এখন 11 লাখ বেশি রোহিঙ্গাকে তারা রাখতে হচ্ছে। এটাকে আপনি অভিবাসন যেহেতু আপনি কাজ করছেন, এটাকে আপনার কোন দৃষ্টি দেখবেন? তারা 700 লোককে রাখলো না, কিন্তু আমাদেরকে 11 লক্ষকে রাখতে হচ্ছে না? এটি যেটি আমি আমদাদ ভাইয়ের কথার সূত্র ধরে আপনার যে আগের প্রশ্নটি আপনার এবং যে শরণার্থী যে সমস্যা, এটা কোনো একক এক বা একাধিক দেশের সমস্যা ধরা হয় না। আমরা আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এটাকে বলি যে এখানে এটা সারা বিশ্বের একটা সমস্যা এবং এটাতে শেয়ারিং এবং কেয়ারিং রেসপন্সিবিলিটি। এটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই থাকতে হবে, ইউনাইটেড নেশনসকে সম্পৃক্ত থাকতে হবে এবং যে দেশগুলির মাঝখানে এই সমস্যাটা বিরাজমান তাদেরকে থাকতে হবে। আপনি দেখেন এখানে মায়ানমার, বাংলাদেশ, চায়না, ভারত এবং আমি সর্বোপরি মনে করি যে আমাদের যেটা আশা ভরসার জায়গা আপনার ইউনাইটেড নেশনস, তাদেরকেও কিন্তু থাকতে হবে। এবং এরা সবাই যদি এক জায়গায় না আসে, কখনও পৃথিবীর ইতিহাসে বলছে না যে এই ভলান্টারি রিপ্যাট্রিয়েশন এটা সফল হয়েছে, এই ধরনের কোনো প্রমাণ নেই। আপনি যে কথাটি বলেছেন, এটা শুধু তো প্রেশার নয়, আপনি দেখেন আমরা নিরন্তর আমাদের লোকজন নিয়ে সংগ্রাম করছি। আমরা এখন চিন্তা করছি যে আপনার 2021 সালে আমরা আসলে এই মধ্যমায়ের দেশ, এরপরে উন্নত দেশ, সেই জায়গায় এই 11 লক্ষ লোকের একটা চাপ, এটা আমাদেরকে কিন্তু অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে দিয়েছে। কিন্তু তারপরে আমরা মনে করি আমাদের প্রধানমন্ত্রী বলেছে যে আমার 16 কোটি লোক যদি খেতে পারে তাহলে এই 15 লক্ষ লোকও কিন্তু খেতে পারবে। কিন্তু তার মানে এই নয় যে আমরা একদম বছরের পর বছর, দশকের পর দশক এই লোকগুলির চাপ আমরা বহন করব। আমি অবশ্যই আশা করি মায়ানমার, চায়না, ভারত এবং ইউনাইটেড নেশনস তাদেরকে অবশ্যই একযোগে পজিটিভলি কাজ করতে। আমি ছোট্ট আরেকটা কথা আবার আসবো আপনার কাছে, আমি আবার এতদের কাছে প্রশ্ন করি আহমদ ভাই, সরকারের পক্ষ থেকে একটা প্রশ্ন বারবার তোলা হচ্ছে, যেটা অভিযোগ করা হচ্ছে সেটি হলো বিভিন্ন এনজিও এবং আইএনজিও চাপের মুখে তারা প্রলুব্ধ করছে রোহিঙ্গাদেরকে না যাওয়ার জন্য, সেটিকে একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে কোন দৃষ্টিতে দেখবেন? হ্যাঁ, এটা হচ্ছে আমি শুরুতেই যে কথাগুলি বলছিলাম যে মোটিভেট করা আর ডিমোটিভেট করা। আপনি মোটিভেট করছি চলে যাওয়ার জন্য তাদেরকে, কিন্তু ওরা ডিমোটিভেট করছে না যাওয়ার জন্য। তো এখন যদি আপনি ধরেন একটা উদাহরণ দেই যে এখানে আমি আমাদের প্রফেসর নোমান এখন পড়েছেন মেরুন রঙের পাঞ্জাবি পরেছেন, আমি যদি বলি যে উনি সাদা পরেছেন, কেউ বিশ্বাস করবে? করবে না। বলতে হবে এরা যদি বলে যে হ্যাঁ, আমি যদি বলি যে হ্যাঁ ওনার গায়ে তো মেরুন রঙের, আপনি তখন বিশ্বাস করবেন হ্যাঁ এটা ঠিক। ঠিক একইভাবে রোহিঙ্গাদের যদি বলা হয় যে তোমার বাড়ি করা হয়েছে সেখানে, তোমার পুনর্নির্মাণ করা হয়, তোমার নিরাপত্তা তো ওদের বিষয়, কিন্তু তোমার রিসেটেল করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আরেকটা যদি হয় তোমার নাগরিকত্ব, তুমি চলো, তোমার নাগরিকত্বের অ্যাসুরেন্স দেওয়া হয়েছে, এই জিনিসগুলো তাকে মোটিভেট করে, তখন সে এনজিও কেন, এনজিও দাদা এসেও ওখানে তারা থামাইতে পারবে না। কোন লোক চাইবে না তার বাড়িঘর ফেলে আসছে, তার জায়গা জমি ফেলে তার ফেরে আসছে, তার গরু ছাগল ফেরে আসছে, তার বাপদাদ 14 পুরুষের তার কবর ওখানে পড়ে রয়েছে। আপনি আরেকটা জানেন, ওরা কিন্তু অত্যন্ত ধর্মবীর, ওরা ওদের বাবা মার কবর জিয়ারত করতে যেতে পারছে না, এটাও তো একটা বিশাল ইস্যু। সে চলে যাবে কালকে সকালবেলায় ওইটা সুরসুর করে চলে যাবে যদি এই সবগুলি যা গ্যারান্টিগুলি দেওয়া হয়। তখন এনজিওর কথা আমি শেষ প্রশ্ন করি, নোমান স্যারের কাছে, নোমান স্যার প্রশ্ন করবো, একের পর এক তারা দাবি তুলে আসছে, তাদের সর্বশেষ দাবি হলো IDF ক্যাম্পে যে 1,80,000 রোহিঙ্গাদেরকে অবমুক্ত করে দিতে হবে। এই যে দাবির পর দাবি বাড়ছে, এই দাবিটা আসলে, এই দাবি বাড়াটাকে আসলে প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত করছে না? না, তা তো অবশ্যই করছে। এবং যেটা যেটা আগের প্রশ্ন যেটা আপনি আহমদাদ ভাইকে করেছেন, আমার কাছে মনে হয় যে এনজিও যারা কাজ করছে তারা কিন্তু প্রতিনিয়ত তাদের একটা অ্যাক্সেস আছে কোথায় ক্যাম্পগুলিতে, এবং তারা তো জিজ্ঞেস করে আসলে আমরা গিয়ে কোথায় থাকবো। আমার কাছে মনে হয় যেটি আহমদাদ ভাই বলেছে, যেটি আমরা বলছি, সবাই বলছে যে আমাদের সরকারের পক্ষ থেকে এই রোহিঙ্গাদের মাঝে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, মোটিভেশনটা বিল্ড আপ করতে হবে। এবং আমি আরও বলছি যে দাবি, এই দাবিগুলি যে সবগুলি পূরণ করতে হবে সেরকম নয়। আবার মায়ানমারের কর্তৃপক্ষের সাথে আমার মনে হয় যে যদি একসাথে ত্রিপক্ষীয়, একটা হচ্ছে ইউএনএসসিআর, ইউনাইটেড নেশনস, বাংলাদেশ এবং হচ্ছে মায়ানমার, সাথে যদি আমরা চায়না এবং বাংলাদেশকে যদি পাই, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্যা আমরা অচিরেই সমাধান করতে পারবো। দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের অধ্যাপক এবং আবু নোমান স্যার, এবং সাথে রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক এবং দীর্ঘদিন ধরে মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে কর্মরত মেজর অবসরপ্রাপ্ত আহমদাদুল ইসলাম, দুজনকে ধন্যবাদ জানালাম। শুনছিলেন রিচার্ড যে আমরা আলোচনা করছিলাম রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে, আসলে সেই প্রত্যাবাসন প্রক্রিয়া আদৌ সম্ভব হবে কি না সেটি হয়তো সময় বলে দেবে। তাই আমরা যে আলোচনা করছিলাম সেটি এখানে শেষ করছি। রোহিঙ্গা পরিস্থিতি ও প্রত্যাবাসন বিষয়ে আলোচনা করার জন্য আলোচকদের সঙ্গে নিয়ে চট্টগ্রামের কাজীর দেউরি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের নিরাপদ এবং স্থায়ী প্রত্যাবাসন চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রবার্ট মিলার। সকালে কুড়িগ্রামের চিলমারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
that we want to see a voluntary, safe, dignified, sustainable return of all Rohingya. রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসন চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ লাখ লাখ রোহিঙ্গার জন্য তাদের হৃদয় ও সীমান্ত খুলে দিয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। Bangladesh has opened its heart and border. বাংলা সময় আরো থাকছে। নোয়াখালীতে সেনাবাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দেয়া হলো খাল ও সড়ক দখল করে গড়ে তোলা 300+ স্থাপনা। বিনা দোষে কারা ভোগকারী জাহালমের ঘটনায় নিজেদের দায় স্বীকার করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে সোনালী ব্যাংক। সকালে দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে ঘটনায় জড়িত ছিলেন তাদের 8 কর্মকর্তা। এই জালিয়াতি মূলে ছিলেন ব্যাংকের কর্মকর্তা আমিনুল হক। এদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটির প্রায় 416 পৃষ্ঠার এই প্রতিবেদনে। আরও বলা হয়, জালিয়াতির সাথে সম্পৃক্ত হিসেব লেখার ক্ষেত্রে যথাযথ ব্যক্তিবর্গের পরিচিতি উল্লেখ করা হয়নি। এছাড়া সংশ্লিষ্টদের কারো বেতন কাটা হয়েছে, কাউকে তিরস্কার করা হয়েছে। এই ইস্যুতে প্রথম দায় স্বীকার করল সোনালী ব্যাংক। এর আগে দুর্নীতি দমন কমিশনের 11 কর্মকর্তা জড়িত থাকার অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথা জানায়। প্রায় 416-417 পাতার একটা রিপোর্ট, এবং সেখানে তাদের ইন্টারনাল রিপোর্টে এটা দেখা যাচ্ছে তাদের অফিসারদের নেগলিজেন্স ছিল, অবহেলা ছিল, নিকাশ ঘরের নেগলিজেন্স, আলো আমিনুল হক নামে একজন সমস্ত জালিয়াতির সঙ্গে ইনভলভ, কিভাবে টাকাটা মিসঅ্যাপ্রিভেন্স হলো, কিভাবে লন্ডারিংটা করলো, এবং বিভিন্ন স্টেজে বিভিন্ন ব্যাংক কর্মকর্তার গাফিলতি স্পষ্ট হয়ে গেছে, এই বলে তাদের রিপোর্টে চলে আসছে। এই রিপোর্টটি এখন হাইকোর্টে আগামী বুধবার আশা করছি শুনানি হবে, এবং এই শুনানি অন্তে আদালত হয়তো দায় নির্ধারণে আদালত সেটা দায় নির্ধারণ অবশ্যই আদালত করবেন, তবে এই রিপোর্টটি পড়লে অনেক জিনিস বেরিয়ে আসবে। গত 10 বছরে সরকারের অভাবনীয় সাফল্যের কারণে এবার বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে সিলেটের রোগীদের মাঝে সরকারি সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। 45টি দেশের মধ্যে বাংলাদেশের বার্ষিক জিডিপির প্রবৃদ্ধির হার সর্বোচ্চ, 8.13%, তা আমাদের সবার সেই জন্য গর্ববোধ করা উচিত। দেশের জনগণের মাথাপিছু আয় প্রায় 4 গুণ বেড়েছে। লবণ দেয়া চামড়া নিয়ে বিপাকে পড়েছেন নাটোর সহ উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা। এই অঞ্চলের বৃহত্তম হাট চক বৈদ্যনাথ বাজারে নতুন করে প্রায় 1 লাখ পিস চামড়া আসলেও নেই ক্রেতা। মূলত ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠক সফল না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এতে নির্দিষ্ট সময়ে লবণ দেয়া চামড়া বিক্রি ও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা বাড়ছে জেলা পর্যায়ের ব্যবসায়ী ও আড়তদারদের। জেলা প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবিতে রিপোর্ট। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট নাটোরের চক বৈদ্যনাথ বাজার। প্রতি বছর কোরবানির ঈদের পর সরগরম থাকলেও এবার চিত্র উল্টো। বিক্রেতা থাকলেও চামড়ার ক্রেতার সংখ্যা প্রায় শূন্য। হাটকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসতে থাকে লবণ দেয়া চামড়া। এদিন নতুন করে 1 লাখেরও বেশি চামড়া হাটে আসলেও আসেননি ট্যানারি মালিকরা, বাধ্য হয়ে চামড়া ফেরত নিয়ে গেছেন অনেকে। এই পর্যন্ত কেউ ডাইকে জিজ্ঞেস করলো না যে এই মালকে বিক্রি করবে কি করবে না, আজও পর্যন্ত ফয়সালার কোনো ভাব পাচ্ছি না, আমরা বিগত দিনের কোনো টাকা পাই নাই। যদি 12 মাসের ব্যবসায়ী আপনি বাঁচাতে চান তাহলে ট্যানারি মালিক থেকে আমাদের টাকা উদ্ধার করতে হবে এবং এই শিল্পকে রক্ষা করতে হবে। মূলত বকেয়া পরিশোধ নিয়ে টানাপোড়েন বাড়ছে ট্যানারি মালিক ও জেলার ব্যবসায়ীদের। এ নিয়ে ব্যবসায়ীদের ত্রিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে সিদ্ধান্ত ছাড়াই, তাই চামড়া কিনতে তেমন ভাবে মাঠে নামেননি ট্যানারি মালিকরা। তবে 25 আগস্ট FBCCI এর উদ্যোগে দ্বিতীয় দফায় বৈঠকের পর চামড়া বেচা কেনা স্বাভাবিক হতে পারে বলে আশা করছেন ব্যবসায়ী নেতারা। FBCCI মনে করে যে সকল ট্যানারি মালিকদেরকে, মালিকদের এই আড়তদার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের টাকাতে তারা যে আটকে রেখেছে সেই টাকা অতি সত্বর পরিশোধ করা উচিত। নাটোরের এই হাটে প্রতি বছর ঈদের পর 10-12 লাখ পিস চামড়া বিক্রি হলেও এবার তা নেমেছে শূন্যের কোটায়। এ পর্যন্ত হাটে চামড়া এসেছে মাত্র 2.5 লাখ পিস। সময় সংবাদ নাটোর। চামড়া কেনা বেচার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের শম্ভুগঞ্জে আছেন রিপোর্টার হারুন রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন,
ময়মনসিংহের শম্ভুগঞ্জের চামড়ার বাজারে আজকে বেশ বেচা কেনা হয়েছে। সকাল থেকেই আমরা দেখেছি যে প্রচুর চামড়া এসেছে, লবণযুক্ত চামড়া। এই ময়মনসিংহ অঞ্চল ছাড়াও সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে, শেরপুর, জামালপুর বিভিন্ন এলাকা থেকে এখানে যারা চামড়া কিনে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে রেখেছিলেন সেই সমস্ত চামড়া এই বাজারে নিয়ে এসেছেন। এবং আজকে এই আমি এই বাজার কর্তৃপক্ষ, ব্যবসায়ী বা ট্যানারি মালিক তাদের সাথে কথা বলে যে বিষয়টি জেনেছি সেটি হচ্ছে যে আজকে প্রচুর বেচা কেনা হয়েছে বাজারে, তারপরেও এখন পর্যন্ত প্রচুর চামড়া এখন অবিক্রিত রয়েছে। আমরা সকাল দুপুরের পর থেকেই দেখছি যে এখানে একের পর এক ট্রাক ভর্তি করে যারা চামড়া কিনেছেন তারা বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছেন। তবে এখানে আজকেও ট্যানারি মালিক ঠিক তেমন আসেননি। আমরা বাজার কর্তৃপক্ষ সাথে বা ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি যে মাত্র দুজন ট্যানারি মালিক এই বাজারে আজকে চামড়া কিনেছেন। এছাড়া একটি বিভিন্ন ব্যবসায়ী আছেন যারা চামড়া এখান থেকে কিনে ট্যানারিতে সরবরাহ করেন। এরকম আঞ্চলিক পর্যায়ের প্রচুর ব্যবসায়ী এসেছেন এবং তারা তাদের পছন্দ মতো চামড়া কিনেছেন। তো এখানে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে চামড়ার আজকে বিক্রি হয়েছে ভালো কিন্তু দাম তেমন পাননি। অনেকেই এই চামড়া রেখে দিলে আরও লস হতে পারে বা লোকসান হতে পারে, এই কারণে তারা চামড়া বিক্রি করে দিয়েছেন। যেমন যারা চামড়া বিক্রি করেছেন আজকে এখানে 500-550 থেকে সর্বোচ্চ 800 টাকা পর্যন্ত চামড়া বিক্রি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে যারা 800 টাকা বা 600-700 টাকা চামড়া বিক্রি করেছেন তারাও বলছেন যে প্রতি পিস চামড়াতে তাদের 100-150-200 টাকা করে বা 300 টাকা করে সর্বোচ্চ লোকসান হয়েছে। তো এক্ষেত্রে তারা দায়ী করছেন যে ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণেই তারা আসলে প্রকৃত দামে চামড়া বিক্রি করতে পারছেন না। কিন্তু এখন এই যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তারা যদি এখন চামড়াগুলো বিক্রি না করেন তাহলে আরও লোকসানের মুখে পড়বেন, কারণ এই চামড়াগুলোতে আরও লবণ দিতে হবে, এখানে আরও শ্রমিকের পিছনে আরও ব্যয় করতে হবে, যার কারণে আজকে যা দাম পেয়েছেন সেই দামেই অনেকেই চামড়া বিক্রি করে দিয়েছেন। তবে একেবারেই লোকসানের কারণে অনেকেই এখনও চামড়া বিক্রি করেননি, এই বাজারে অনেক চামড়া এখনও আছে। তারা আশা করছেন যে আগামী যে বাজার হবে সেখানে দাম বাড়লে তারা সেটি বিক্রি করবেন, এজন্য সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন ব্যবস্থা নেওয়ার। তো এই ছিল আমার কাছে শম্ভুগঞ্জের চামড়া বাজার থেকে সর্বশেষ। ময়মনসিংহের শম্ভুগঞ্জের চামড়ার বাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার হারুন রশিদ। তিনি জানাচ্ছিলেন যে চামড়া, অনেক চামড়া বিক্রি হয়েছে কিন্তু তারা ন্যায্য দাম পায়নি, এবং আড়তদাররা যারা রয়েছে তারা কিন্তু অভিযোগ করেছে যে চামড়ার সিন্ডিকেটের কারণে তারা এই দাম পাননি। যানজট ও জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীতে সেনাবাহিনীর সহায়তায় অবৈধভাবে গড়ে ওঠা 3 শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় নোয়াখালী পৌরসভা, পিডিবি ও বাক্সাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নোয়াখালী শহরকে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যানজট সমস্যা থেকে মুক্ত করার লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া। অবৈধভাবে নানা স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন ধরে সরকারি খাল ও সড়ক বিভাগের জায়গা দখল করেছিল একটি প্রভাবশালী মহল। পঞ্চগড়ে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে, এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্বজনরা জানান, গতরাতে দেবীগঞ্জের চিলাহাটি পাড়ায় তিস্তা নদীর পাড়ে খেলতে যায় আবদুল্লাহ ও শাওন নামে 2 শিশু। এরপর তারা আর বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেন স্বজনরা। এক পর্যায়ে নদীর তীরে কাপড় পড়ে থাকতে দেখে পানিতে জাল ফেলেন তারা। পরে তিস্তা ব্রিজের কাছ থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হাসান সরকার। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নেত্রকোনায় অপহরণের 2 দিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে ধুবা ওড়া উপজেলা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশ জানায় গত বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলায় স্কুলে যাওয়ার সময় 8ম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে লিটন ও তার 2 সহযোগী। শুক্রবার কিশোরীর মা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে পাশের ধোবা ওড়া উপজেলা থেকে অভিযুক্ত লিটন সহ কিশোরীকে উদ্ধার করে। এদিকে অপহরণের পর কিশোরী ধর্ষিত হয়েছে কিনা তা পরীক্ষার জন্য মেয়েটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী 4ঠা সেপ্টেম্বর থেকে রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আনসার আলী ঘোষণা দেন। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার
পরিবহন শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় ট্রাক চালকের বিরুদ্ধে দায়ের করা মামলা 302 ধারা থেকে 304 ধারায় পরিবর্তনের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রোহিঙ্গারা ফিরতে না চাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা, মিয়ানমার বাংলাদেশকে দুষলেও জাতিসংঘ বলছে সব দায় নেপিদোর। সংসদ ভবনে বর্ষিয়ান রাজনীতিবিদ মোজাফফর আহমদকে রাষ্ট্রীয় মর্যাদা, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শহীদ মিনারে সর্বস্তরের মানুষের সম্মান। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।